হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তন দাস রায়, এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবার আগে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এই মুহূর্তে আমার চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা 1500 অতিক্রম করেছে। কালকেই, গত পরশু 500 ছিল, তারপর থেকে কয়েক ঘন্টার মধ্যে 1000 এবং আরও কয়েক ঘন্টার মধ্যে 1500। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, সেই সঙ্গে যারা লাইক, কমেন্ট এবং শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকের যে ভিডিও, সেই ভিডিও আজকে এখন আমি কন্টিনিউ ইস্ট বেঙ্গলের বিদেশি, আপনাদের কথা দিয়েছিলাম যে এক এক করে ইস্ট বেঙ্গলের বিদেশি কেমন হবে, বিদেশিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে টমিস্লাভ, অজি ডিফেন্ডার, ইস্ট বেঙ্গলের নিউ রিক্রুট, নিউ ফরেনার সাইন হয়েছে এবছর। কেমন হবে টমিস্লাভ? খুব ইম্পর্টেন্ট একটি জায়গা ডিফেন্স লাইন, যেখানে ইস্টবেঙ্গলকে বেশ কয়েক বছর ধরে কিন্তু এই জায়গাটা ভুগতে হচ্ছে। একটা টিমের ডিফেন্স যতটা শক্তিশালী হবে, তার মাঝমাঠ এবং আপফ্রন্ট কিন্তু অনেকটা ফ্রি মাইন্ডে খেলতে পারবে। তার কারণ আমি আগেও এই কথাটা বারবার বলেছি যে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে যে আমার ডিফেন্স লাইন যে স্ট্রং রয়েছে, তার কারণ হচ্ছে আমরা কমসে কম একটা গোল করলেও বা গোল না করলেও অ্যাটলিস্ট ম্যাচ হেরে যাব না, ম্যাচটা ড্র হবে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই জায়গায় কিন্তু কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল বেশ ভুগতে হয়েছে। তবে আমার মনে হয় যে টমিস্লাভ সমৃদ্ধ ডিফেন্স লাইন আপ, এবছর আদিল এবং রাজু রয়েছে, টমিস্লাভ রয়েছে, আমার মনে হয় যে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা, এসসি ইস্টবেঙ্গলের অফিসিয়ালরা যে টিম করেছে তাতে যথেষ্ট ভালো টিম হয়েছে এবং ডিফেন্স লাইন দাঁড়িয়ে যাবে, এটা আমার ধারণা। কারণ তার মধ্যে ডেপথ রয়েছে, বিশেষ করে টমিস্লাভ যেটুকু ক্লিপিংস আমি দেখেছি টমিস্লাভের, তাতে আমার মনে হয়েছে যে ডিফেন্ডারের, একটা ডিফেন্ডার আমরা ভালো ডিফেন্ডার কিভাবে বলি, তার বেসিক, একটা ডিফেন্ডারের বেসিক হচ্ছে তার ফাস্ট ট্র্যাপিংটা কেমন, এটা খুব ইম্পর্টেন্ট। ফাস্ট ট্র্যাপিং, একটা ডিফেন্ডারের ফাস্ট ট্র্যাপিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ট্র্যাপিং যদি ঠিকঠাক না হয় কিন্তু তার খুব নিয়ারেস্ট কিন্তু স্ট্রাইকাররা থাকে অপোনেন্টের, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং হেডটা কেমন, একটা ডিফেন্ডারের হেড ভীষণ ইম্পর্টেন্ট, তার সঙ্গে তার কভারিং এবং ট্র্যাকেলিং, এইগুলো হচ্ছে একটা খুব বেসিক জিনিস একটা ডিফেন্ডারের, যেটা শুধু ডিফেন্ডার নয় যে কোনো প্লেয়ারের জন্য, কিন্তু ডিফেন্ডারদের ক্ষেত্রে হেডিং এবং ট্র্যাকেলিংটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। টমিস্লাভ থাকলে কী কী অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের? এক হচ্ছে, ধরে নিই যে এক গোলে ডাউন চলছে টিম, সেই জায়গায় টমিস্লাভের উঠে যাওয়া, সেট পিসে গিয়ে হেড করা, যে কোনো কর্নার অথবা ফ্রিকিকে, এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ পাবে ইস্টবেঙ্গল। তার কারণ হচ্ছে টমিস্লাভ হেডিংটা ভীষণ ভালো, সেটা হচ্ছে যখন সে ডিফেন্স করছে এবং যখন সে গোলের জন্য যাচ্ছে, সেট পিসগুলো মিট করছে, ভীষণ ভালো হেডিং। তার সঙ্গে ট্র্যাকেলিংয়ের ক্ষেত্রে পারফেকশন। দেখুন, ট্র্যাকেলিংয়ের ক্ষেত্রে একটা ডিফেন্ডারের ট্র্যাকেলিংটা কিন্তু যেরকম ইম্পর্টেন্ট, সেই রকম হচ্ছে ডিফেন্ডারকে ম্যাক্সিমাম সময় ট্যাকেলটা করতে হয় 18 ইয়ার্ডস বক্স এরিয়ায়, অথবা কোনো ক্ষেত্রে 18 ইয়ার্ড বক্সের ভিতরেও। যখন কোনো অপশন থাকে না, চান্স থাকে না, ফাইনালি তাকে ট্যাকেল করতেই হবে, না হলে গোল হয়ে যাবে, সেই জায়গা থেকে কিন্তু একটা ডিফেন্ডারের ট্র্যাকেলিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং টপ অফ দ্য ডি যেই জায়গাটায় আমরা বলি, অর্থাৎ অপোনেন্ট পেনিট্রেট জোনের, ওখানে কিন্তু ডিফেন্ডারকে ট্র্যাকেল করতে হয় এই জায়গাটায়, কারণ সেই জায়গাটা এমন একটি জায়গা যেখানে স্ট্রাইকারদের সঙ্গে, অপোনেন্ট স্ট্রাইকারদের সঙ্গে একটা রীতিমতো ফাইট চলে ওই জায়গাটায়। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ট্র্যাকেলিংয়ের দিক থেকে ভীষণ ভালো, পারফেকশন রয়েছে, ট্র্যাকেলিংয়ে পারফেকশন থাকাটা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে ট্র্যাকেলিংয়ে কী থাকা জরুরি, যে ট্র্যাকেলিংয়ের টাইমিং, সেই টাইমিং যদি ঠিক না হয় বলের সঙ্গে, তাহলেই কিন্তু সেটা ট্র্যাকেলিংটা কোথায় ফিনিশ হয়, অপোনেন্টের পায়ে, অপোনেন্টের পায়ে ফিনিশ হওয়া মানেই হয় বক্সের ভিতর পেনাল্টি, আদারওয়াইজ হচ্ছে টপ অফ দ্য ডিয়ের, যদি 18 ইয়ার্ডের বাইরে হয় তাহলে হচ্ছে ফ্রিকিক, যেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এই সেট পিসে কিন্তু অপোনেন্ট টিম চাইবে যে এই জায়গাগুলো থেকে গোল করতে। তো সেই জায়গা থেকে টমিস্লাভের এই জায়গাটাকে আমার ভীষণ ভালো লেগেছে, যে তার মধ্যে যে ট্র্যাকেলিং এবিলিটি রয়েছে এবং অপোনেন্ট স্ট্রাইকারদের সঙ্গে যেভাবে অপোনেন্ট স্ট্রাইকারকে খুব কুইক রিচ করতে হয়। ধরুন একটা স্ট্রাইকার সাপোজ ডিফেন্ডারের থেকে অ্যাহেড, অর্থাৎ আমরা যেটা বলি যে ছিটকে বেরিয়ে গিয়ে রিসিভ করেছে, রিসিভ করে টার্ন করে নিয়েছে, অনেক সময় হতেই পারে 1:1 চ্যালেঞ্জে অনেক ডিফেন্ডারের সঙ্গে স্ট্রাইকার অ্যাহেড বল ধরে ডিফেন্ডারের থেকে একটু দূরত্ব বাড়িয়ে বলটাকে ধরে টার্নিং করে নেয়, টার্নিং করে গো অ্যাহেড যায় গোলের দিকে। সেই জায়গা থেকে টমিস্লাভের একটা খুব ভালো জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে খুব
কম সময়ের মধ্যে সেই বলটাকে কি করে রিচ করবে, ও ডায়াগোনালি খুব তাড়াতাড়ি চলে যায়। ডায়াগোনালি যখনই চলে যায়, অর্থাৎ কোনো স্ট্রাইকার যদি প্যারালাল অর্থাৎ সমান্তরাল ওয়েতে যদি বলটা নিয়ে উইথ বল ক্যারি করে রান করে, টমিস্লাভ যদি একটু দূরত্বে থাকে, ও কিন্তু খুব ডায়াগোনালি মানে দূরত্বটাকে ডায়াগোনালি রান করে কম সময়ের মধ্যে কমিয়ে নিচ্ছে। কমিয়ে নিয়ে যদি স্পিডেও বিট করে দেয় টমিস্লাভকে, যদি স্পিডেও বিট করে, গো অ্যাহেড হয়ে যায় অপোনেন্ট স্ট্রাইকার, ও কিন্তু বিহাইন্ড দ্য ম্যান সেখান থেকে কিন্তু ট্যাকেলিংটা, সাইড ট্যাকেলিংটা যেটা করছে বিহাইন্ড দ্য ম্যান, একদম 100% কিন্তু বলের মধ্যে ট্যাকেলটা করছে। হেডিংয়ে 60-40 বলটাকেও ও কিন্তু মিট করছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে মডার্ন ফুটবলে আমরা দেখে থাকি, যে মডার্ন ফুটবলে দেখবেন যে এখন খেলাটা তৈরি হচ্ছে, মানে বিল্ড হচ্ছে খেলাটা কিন্তু ডিফেন্ডারদের পা থেকে, প্রথমে গোলকিপার, গোলকিপার থেকে এখন খুব একটা বেশি গোলকিপাররা দেখবেন যে এরিয়াল বল লম্বা খেলে দিয়েছে স্ট্রাইকারদের উদ্দেশ্যে, নয় এই জিনিসটা। তার মানে হচ্ছে এরিয়াল বল যখনই লম্বা গোলকিপার খেলবে, তার মানে তোমার, তুমি বলটাকে 50-50 রাখছো, তোমার স্ট্রাইকারও পেতে পারে বা অপোনেন্ট ডিফেন্ডারও পেতে পারে। তো সেই জায়গা থেকে এখন প্লেয়িং বিল্ড আপটা হচ্ছে ডিফেন্স থেকে, এবং সেই জায়গাটায় টমিস্লাভের কিন্তু ভালো এই এই প্লে, যে খেলাটা বিল্ড আপ হচ্ছে ডিফেন্স থেকে, সেইটাতে টমিস্লাভের বেশ দক্ষতা রয়েছে, খেলাটা তৈরি করতে পারে ডিফেন্স থেকে। এবং টমিস্লাভ ডিফেন্সিভ থার্ড থেকে অনেক ক্ষেত্রে ডিফেন্ডারকে স্ট্রাইকারদের জন্য এরিয়াল বল দিতে হয়, কারণ প্রেশার রিলিজ করার জন্য অনেক টিম অনেক সময় খেলে কি যে অপোনেন্ট টিমের উপর কন্টিনিউ প্রেশার করছে, তো সেইখানে মিডফিল্ড সাকসেস হচ্ছে না নিজের টিমের, অর্থাৎ বল হোল্ড করতে পারছে না। তো সেই জায়গায় কী হবে, প্রেশার রিলিজ করার জন্য ডিফেন্ডাররা অনেক সময় লম্বা বল খেলে স্ট্রাইকারদের উদ্দেশ্যে, তো সেই বলগুলোর ক্ষেত্রে টমিস্লাভের একটা পারফেকশন রয়েছে, অর্থাৎ টমিস্লাভ যদি এরিয়াল বল স্ট্রাইকারদের উদ্দেশ্যে খেলে, সেটা খুব ভালো পাস দেওয়ার ক্ষমতা রয়েছে ওর এরিয়াল বলে। তো অনেকগুলো ভালো গুণ রয়েছে স্টপারদের, স্টপারটার মধ্যে, এবং ওর মধ্যে একটা চোড়া গতি রয়েছে, সাডেন স্পিড রয়েছে। ডিফেন্সিভ থার্ডে আমি আবারও বললাম যে অপোনেন্ট স্ট্রাইকারকে কিন্তু রিচ করতে পারে, কুইক রিচ করতে পারে, স্ট্রাইকার বল ধরে নিতেই পারে, স্ট্রাইকার বল ধরে নিতেই পারে, স্ট্রাইকার টার্নও করে নিতে পারে, কিন্তু সেই জায়গাটাকে ট্যাকেলিংয়ের পজিশনে যাওয়া পর্যন্ত যে রিচ করতে হবে, একটা জায়গায় গিয়ে রিচ করে তবে তো ট্যাকেলটা করতে হবে, আননেসেসারি ট্যাকেল করে তো লাভ হবে না, হয়তো ট্যাকেল করলো সেখানে বলেও সংযোগ হলো না, প্লেয়ারেও সংযোগ হলো না, কিছুই হলো না, নিয়ে চলে গেলো, কিন্তু অ্যাটলিস্ট একটা জায়গায় গিয়ে রিচ করতে হবে, যেখানে গিয়ে ট্যাকেলটা করলে সেটা হয়তো কন্ট্যাক্ট হবে বলের সঙ্গে। তো এই জায়গাটায় একটা পারফেক্ট হতে হবে, এবং পারফেকশন না থাকলে খুব ডিফিকাল্ট, কারণ ট্যাকেলিংটা হচ্ছে একটা ডিফেন্ডারের শেষ অপশন, শেষ অপশন এন্ড, যখন কোনো অপশন নেই তার হাতে, তার রিচের বাইরে, সেই জায়গায় একটা শেষ চেষ্টা ডিফেন্ডাররা করে ট্যাকেল করার, এবং ফাইনাল ট্যাকেল করার, এবং ফাইনাল ট্যাকেলের ক্ষেত্রে টমিস্লাভ কিন্তু যথেষ্ট সিদ্ধহস্ত এবং দক্ষতা রয়েছে ওর মধ্যে। এছাড়া প্রথমে যেটা বললাম যে সেট পিসের ক্ষেত্রে ভীষণ কার্যকরী ভূমিকা নেবে, দু প্রান্ত থেকে ডান দিক এবং বাঁ দিক থেকে যদি উইংয়ে সেট পিস পায় দুটো উইং থেকে, এবং ডি এরিয়ার অর্থাৎ মাঝমাঠ, অপোনেন্টের মাঝমাঠ যেখানে দাঁড়ায় তার একটু উপর থেকে, অর্থাৎ 30-35 গজ দূরত্ব থেকে যদি ফ্রিকিকগুলো পায় দুটো সাইডে, সেই জায়গা থেকে কিন্তু টমিস্লাভ যাবেই হেডের জন্য, ওর যা এবিলিটি রয়েছে কোচ এটাকে ইউজ করবে আমার ধারণা। সকলে ভালো থাকবেন টমিস্লাভ নিয়ে আজকের আলোচনা, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো, বা কী হলে বেটার হয়, বা কীভাবে টমিস্লাভের আরও কী কী গুণ আপনাদের চোখে পড়েছে যেটা আমার পড়েনি, তো সেইভাবে যদি আলোচনাটা হয় তাহলে একটা সুষ্ঠ আলোচনা নিশ্চয়ই হতে পারে, এবং পরবর্তীতে আরও ভালো কিছু হয়তো হতে পারে। তো সকলে ভালো থাকবেন, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সকলে ভালো থাকবেন, এটা খুব ইম্পর্টেন্ট, সকলে ভালো থাকাটা যেটা আমরা সকলে থাকতে চাই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, এবং অবশ্যই কমেন্টস এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।